নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু দেখবো যে বাচ্চাদের জন্য, ধরুন এই 4-5 বছরের ছোট বাচ্চা টডলার, যারা টডলারদের জন্য একটু চিকেন স্টু কি করে করব। তো দেখুন, এই আমার টডলাররা সব ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট টডলাররা, তো এদের জন্য আজকে একটু চিকেন স্টু হচ্ছে। তো কি কি লাগবে, তো এর মধ্যে ঝাল ছাড়া অবশ্যই, তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, পরিমাণ আপনারা নিজেরা জানেন, তো আমি জাস্ট একটু আপনাদের ছ্যাঁকা লেগে যাবে, একটু অ্যাসিস্ট করে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে দেবেন, আর এটাকে ভালো করে একটু কষুন। দেখুন, নুন দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হবে, আর জিরে ঠিরে কি দেওয়া হবে কিছু, ব্যাস নুন আর হলুদ, ব্যাস একদম চিকেন স্টু তো যতটা হালকা করা যায়। আর এটা রান্নাটা আপনারা সর্ষের তেলেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কষানো হচ্ছে, আঁচটা মোটামুটি মিডিয়াম করে। এটা হচ্ছে আমার নীলনের ট্রাইপ্লাই প্রেশার কুকার, আর ট্রাইপ্লাই তো আপনারা জানেন যে এটা স্টিলেরই প্রেশার কুকার হয়, বাট স্যান্ডউইচ বটমের থেকে এটা ডিফারেন্ট, যে পুরো বডিটা ইজ মেড আপ অফ ট্রাইপ্লাই, দ্যাট ইজ আউটার স্টেনলেস স্টিল, দ্যাট ইজ ইন্ডাকশন কম্পাটিবল, অ্যান্ড মিডল অ্যালুমিনিয়াম লেয়ার, থিক লেয়ার, অ্যান্ড ইনার ফুড গ্রেড 18x8 স্টেনলেস স্টিল। তো তার মধ্যেই আমরা রান্না করছি। তো নীলনের প্রোডাক্ট আজকালকার দিনে খুব ভালো হচ্ছে, আমাদের বাড়িতে বেশ কটি নীলনের প্রোডাক্ট আছে, তো তার মধ্যে এই রান্নাটাই হচ্ছে। তো এটা কষানো হোক, এবার এই দেখুন চিকেন রয়েছে, চিকেনটাকে, চিকেনের লেগটাকে দেখুন এরকম করে ছোটো ছোটো করে, মানে হালকা করে একটু চিড়ে দেওয়া হলো, যাতে ভেতরে জুসটা ঢোকে আর সেদ্ধটাও যাতে ভালো হয়। এইভাবে করে এবার এই কষানোর পরে এখানে যখন তেল বেরোবে তখন এই চিকেন লেগটাকে দিয়ে দেওয়া হবে, চিকেন লেগ আর সামান্য একটু চিকেনের পিস আছে এটাকে দিয়ে দেওয়া হবে, তারপরে কষুক, তারপর আমরা আসছি। আচ্ছা, এই দেখুন চিকেনটা মশলার কষা হয়ে গেছে, দেখছেন তেল বেরিয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। তো কষুক, আমরা ততক্ষণ একটুখানি ওয়েট করি। তো টডলার যেহেতু, তো গোলমরিচ না দিয়ে আমরা একটা হালকা ছোট্ট একটা কাঁচা লঙ্কার আধা চিড়ে দিয়ে দিলাম। তো এইভাবে কষুক, এর মধ্যে কিন্তু লবণ হলুদ সবই মেশানো আছে, তো এইভাবে আস্তে আস্তে হালকা আছে, দেখুন আঁচটা কম করা আছে, আছে কষুক। আমাদের অ্যাকচুয়ালি আজকে রান্নাঘর ভীষণ বিজি, আজকে একটুখানি কী বলবো, চাউমিন হবে, অনেক কিছু হবে, তো তার জন্যে পুরো রান্নাঘর ভীষণ একটু বিজি আছে। তো আপনারা অনেক কিছু দেখছেন, ক্যাপসিকাম ট্যাপসিকাম কাটা, বাট এর মধ্যে আপনারা চাইলে একটু পেঁপে, একটু হালকা সবজি টবজিও দিয়ে দিতে পারেন। তো সবজি কাটাও আছে, এই দেখুন আলু, একটু ক্যাপসিকাম, তারপর বিনস কাটা রয়েছে, এগুলোও দিয়ে দেওয়া হবে। তো এগুলো এই চিকেনটা একটু কষুক, তার মধ্যেই সবজিটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, টেস্টের জন্য আর একটু গোলমরিচও আমরা মিশিয়ে দিলাম, কষানো হচ্ছে গ্যাস কমিয়ে, কেন এই দেখুন গোলমরিচ পড়ছে। এগুলো না আপনারা আপনাদের মনের মতো করে দেবেন, কেননা এক একটি বাচ্চার টেস্ট এক এক রকম, তো আমাদের বাড়ির বাচ্চারা এরকম খায় বলে এইভাবে হচ্ছে। তো আমাদের এখানে স্পেশাল কুক আজকে স্মিতা, আমার শালী, তো ওই আজকে রান্না করছে, তো রান্না হোক আমরা দেখতে থাকি। আচ্ছা, আমরা কষানোটা যাতে ভালো করে হয়, যাতে পুড়ে না যায়, যদিও ট্রাইপ্লাই প্রেশার কুকারে পোড়ার চান্সটা নেই, যেটা বলছিলাম আপনাদের যে স্টিলের কুকার মানে আপনারা জানেন পুড়ে যায়, যেটা স্যান্ডউইচ বটমে হয়, কিন্তু এক্ষেত্রে ট্রাইপ্লাইতে পুড়বে না, এর জন্যে ট্রাইপ্লাইয়ের একটা সুবিধা, মাঝখানে যেহেতু অ্যালুমিনিয়ামের লেয়ারটা রয়েছে, তো হিট কন্ডাকশানটা খুব ভালো হয় এখানে, আর কোনো হটস্পটও তৈরি হয় না, তার জন্য পোড়া ছ্যাঁকাও লাগে না। তো তবুও আমরা একটুখানি জল দিয়ে নিলাম, জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, আর তারপরে আমরা এই যে এই সবজিগুলো কাটা আছে, কেন বাচ্চাদের জন্য, তো এই সবজিগুলো আমরা দিয়ে দিলাম, এর মধ্যে ক্যাপসিকাম আছে, বিনস আছে, আর একটু আলু আছে, পেঁপে থাকলে পেঁপে আপনারা দিতে পারেন, গাজর থাকলে গাজরও আপনারা দিতে পারেন, সেটা আপনারা যেরকম পছন্দ করেন, তো সেইভাবে দিন। আর এইভাবে কষুক, তো কষানো হচ্ছে, তো একটু ভালো করে কষুক। তো দেখুন কষিয়ে বেশ ভালোই হয়েছে, একটু পরে জল দেওয়া হবে, আর একটু কষুক না, যত কষবে তত রান্না ভালো হবে, কম তেলে রান্না হচ্ছে, তো একটু কষলে ভালোই। আচ্ছা, গরম জল একটু করে রেখেছি, কেন মনে রাখবেন যে যে কোনো রান্নায় যদি ঠান্ডা জলের থেকে গরম জল অ্যাড করেন তার টেস্ট সবসময় ভালো হয়। তো দেখুন বেশ পোড়া পোড়া লেগেছে, এইবারে জলটা ঢেলে দেওয়া হবে, ব্যাস এবার এটা গুলিয়ে নেওয়া হোক, ঢাকনা বন্ধ হবে, তো আসছি। আচ্ছা, এইবারে দেখুন জল দেওয়া হলো, ফুটছে, এবারে আমরা লিডটা ক্লোজ করে দিই। তো অবশ্যই আউটার লিড প্রেশার কুকার ক্লোজ করার আগে একটুখানি ইয়ে করে নেবেন, প্রেস করে নেবেন, সিটি খুলে নেবেন, তারপরে সিটিটা দিয়ে দিন, এরপরে ফার্স্ট সিটি আসুক, ফার্স্ট হুইসেল আসুক। সো ফার্স্ট হুইসেল আসছে, ফার্স্ট হুইসেলটা পড়ুক, এক্ষুনি পড়বে ফার্স্ট হুইসেল। তো আমরা দুটো হুইসেল দেবো, দুটো হুইসেল দিয়ে গ্যাস কমিয়ে 15 মিনিট রাখবো, কারণ এটা চিকেন স্টু আর বাচ্চাদের জন্য, তো একটু
স্ম্যাশ বা একটু গলা গলা হলেই ভালো হয়, যদিও টডলার বাট ওরা প্রেফার করে এরকমই। এখন এক একটা বাড়ির টডলার এক এক রকম খায়, তো আমরা একটুখানি ওভার কুক করি, বেশি সেদ্ধ করি। সো আর একটা হুইসেল আসুক, তারপরে গ্যাসটা কমিয়ে 20 মিনিট আমরা কুক করবো, 15 মিনিট ম্যাক্সিমাম, 20 মিনিট দরকার নেই, এটা চিকেন যেহেতু, সো 15 মিনিট ইজ এনাফ। তো আর একটা হুইসেল আসুক। আবার আপনাদের দেখাচ্ছি, এটা নির্মাণের প্রোডাক্ট, ভীষণ ভালো এবং এর কুকিংও খুব তাড়াতাড়ি হয়, সেফটি সিস্টেমও মানে ওয়ার্কিং, সেফটি সিস্টেম ওয়ার্কিং ভেরি গুড, সেফটি ভালভ আছে, গ্যাসকেট রিলিজ সিস্টেম, তো নর্মাল প্রেশারে যখন গ্যাসকেট রিলিজ সিস্টেমে গ্যাসকেট বেশ ভালো প্রস্তুত করে গেছে, তো দ্যাট মিনস যে এটা ওয়ার্ক করছে এবং বেশি প্রেশার হলেই এই গ্যাসকেটটা আরও বেরিয়ে আসবে, বেরিয়ে এসে গ্যাসকেটটা মানে গ্যাসকেটটা রিলিজ হয়ে গিয়ে এই নিচ থেকে মানে গ্যাসকেট রিলিজ সিস্টেমের যে কাজটা, যে এই নিচ থেকে এক্সেস প্রেশারটা বেরিয়ে যাবে, তাতে প্রেশার কুকার বাস্ট হওয়া বা কোনো দুর্ঘটনা হওয়া থেকে এটা সেফ থাকবে। তো এই নিলনের প্রেশার কুকার এমনি নিলন ভালো কোম্পানি, হ্যাঁ প্রেস্টিজ হকিংস হয়তো নয় কিন্তু ভালো কোম্পানি, মানে ইন কম্পারিজন টু মানে আদার কোম্পানি। এখন এখন সব প্রেশার কুকারই ISI মার্ক হয়ে গেছে, এটাও ISI মার্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এমবোস করা আছে বলে এখানে লাইটের রিফ্লেকশনে পুরোটা বোঝা যাচ্ছে না, এই দেখুন ISI মার্ক করা আছে এখানে, এই দেখুন IS 2347। তো এবার আমি গ্যাসটা তো কমিয়ে রেখেছি, তো এভাবে 20 মিনিট হোক 15 মিনিট হোক তারপর আমরা আসছি। তো নিলন প্রেশার কুকারে রান্না হচ্ছে, তো যারা আপনারা চান যে একটু কম দামে ভালো কোয়ালিটির কুকার নিতে, সো ইউ ক্যান গো ফর নিলন, সো খারাপ হবে না প্রেস্টিজ হকিংসের তুলনায়। দেখুন পাশে হকিংসের কুকার বসানো আছে বাট আমরা কিন্তু কোনো ডিফারেন্স পাইনি, এই দেখুন হকিংসেরও দেখুন ISI মার্ক, দেখুন IS 2347, দেখুন এই হকিংসের IS 2347, এটা হকিংসের মিসমেরি আর এটা হচ্ছে নিলনের ISI মার্ক, এটাও IS 2347, সো বোথ সেম মানে সেফটি পারপাসে। সো এটা হোক, সো 15 মিনিটস ওভার, তো আমরা এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, একটা হুইসেল পড়ুক। আমরা এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ফুল প্রেশারটা রাখছি, ফুল প্রেশারটা মানে রিলিজ হোক, মানে কুকার অটোমেটিক্যালি ঠান্ডা হোক নিজে নিজে, তারপরে আমরা প্রেশারটা খুল মানে কুকারটা খুলবো, খুলে দেখাবো কেমন হয়েছে। সো লেটস ওয়েট ফর অ্যানাদার 12 to 15 মিনিটস, 15 মিনিট লাগে প্রেশারটা যেতে, তো আসছি তারপর। দেখুন প্রেশার রিলিজ, কী সুন্দর স্টু তৈরি হয়ে গেছে, রঙটা খুব সুন্দর হয়েছে, এর সাথে আপনারা একটুখানি মাখন দিয়ে খাইয়ে দিন, এটা খুব টেস্টি হয় এবং প্রেশার কুকারে অত্যন্ত কম সময়ে এটা তৈরি হলো। এবং যে কোম্পানির প্রেশার কুকারটা ইউজ করেছি নিলন, আপনারা এই কোম্পানির সাথে খুব একটা পরিচিত নন কিন্তু এই চ্যানেল এবং এই পেজের থ্রু দিয়ে আপনারা এমন কিছু কোম্পানির সাথে পরিচিত হবেন যে প্রেস্টিজ হকিংস ছাড়াও যে আরও কিছু ভালো কোম্পানি আছে ইন্ডিয়াতে যারা প্রেশার কুকারের মার্কেটে এসেছে, তো সেইগুলোর সাথে আপনারা পরিচিত হবেন। সো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব, তো খুব সহজে কম এনার্জি খরচা করে, কম LPG খরচা করে, কম টাইমে খুব সুন্দর বাচ্চাদের একটি হেলদি খাবার আমরা তৈরি করলাম, নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, বাই, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটরি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল, অ্যান্ড আমার পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে লাইক করুন, ধন্যবাদ, বাই।